আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবংশম দেখেছেন? 26,000 ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা, রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন? তো পারবেন, পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে বন্ধ করে দেব, আমি বলছি ক্যাচ কলা করবে। ক্যাচ কলা খাও, কাঁচা কলা যেটা আমরা বলি, শরীর ভালো থাকবে, ওটা তো আয়রন আছে, শরীর ভালো রাখে, পেট ভরায়, ওটা ভালো করে খাও। কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে টুফা করবে না, তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা, মা বোনদের অধিকারের টাকা, আত্মসম্মানের টাকা, এটা আজ নয়, সারা জীবন পাবে মা বোনেরা, সারা জীবন পাবেন। 60 বছর হয়ে গেলেও 6 লক্ষ বাদ হয়ে যেতে পারে, আমি বলেছি না। কন্যাশ্রী আমার যেমন 1 নম্বর আছে, 2 নম্বর কলেজে আছে, 3 নম্বর বিশ্ববিদ্যালয় আছে, তারপরে স্মার্ট কার্ড আছে, লক্ষ্মীর ভাণ্ডারে বলে যাই 60 বছর পর্যন্ত আছে, 60 বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন, এটা আপনার পাওনা, আপনি পাবেন। শুধু হাত দিয়ে দেখুন, মায়েদের ঝান্নার খেলা দেখেছেন? হাতা ঝান্নার খেলা, হাড়ি কড়াইয়ের খেলা, বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন? দেখেননি, দেখবেন কি করে? গরিব মানুষের মর্মটাই তো জানেন না, সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না। আজকে তৃণমূল করলে চোর, আর তুমি সাধু, ভাতপাওয়া ওয়াশিং মেশিন, তৃণমূল করলে এনআইএ, তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো। আরে তুই থাকবি না, তুই এনআইএ কোত্থেকে দিবি? নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে। বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে, তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে, এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে, কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে, কখনো আদিবাসীদের অসম্মান করছে, কখনো শিডিউল কাস্টদের অসম্মান করছে, কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে, কখনো মসজিদে বোমা মারছে, কখনো মন্দিরে অলসো। দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গা পূজা নেই কারণে যেতা হয়, আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না, কত হয় এলাকায়, আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। আমি বললে চোখ, আমি বলি চোখ থাকলে দেখে নাও, কান থাকলে শুনে নাও, এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, মহরম হয়, ঈদ মুবারকও হয়, বড়দিনও হয়, জায়েদ থানও যায়, মাজিদ থানেও যায়, করম পূজাও হয়, ফুল উৎসবও হয়, ভাদু উৎসবও হয়, সবার জন্য সব কিছু হয়, আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না, তোমরা কাউকে কিছু করতে দাও না। যেসব জায়গায় ক্ষমতা আছে, মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। আচ্ছা বলুন তো, মানুষ কি খাবে না খাবে সেটা তো ওরা নিজেরা ঠিক করবে? আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না? বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি, মিথ্যে কথার বাহার, দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি, মিথ্যে কথার বাহার, রেশনে টাকা দেয় না, মিথ্যে কথা, আমরা নিই না ওনারটা।
আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি, আমাদের রেশন দিতে 9 কোটি লোককে, 9000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7000, 16000 কোটি টাকা করে বছরে লাগতো, কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12000 টাকা এখনো দেয়নি, ফলে 30000 কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে। বিনা পয়সায় রেশন আমরা দিই, আপনি দেন না, আপনি মিথ্যে কথা বলেন। জলস্বপ্নে আপনারা মনে রাখবেন, ও কিন্তু এবার বলছিল, দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়বো না, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়বো না। সুতরাং দেবকে দাঁড় করিয়েছি, ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন থাকবে, আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন। কি খেলা হবে, খেলা হবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়ায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।